টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট নাটমেগ লিভার অর্থাৎ আমাদের যে ক্রনিক ভেনাস কনজেশন এটা যখন লিভারে এফেক্ট ফেলে তখন আমাদের কী হয় তখন আমাদের হয় নাটমেক লিভার তো প্রথমে আমরা দেখিনি হোয়াট ইজ নাটমেক লিভার সো নাটমেঘ শব্দটা এসেছে নাটমেঘ থেকে নাটমেঘের বাংলা হচ্ছে জাই ফল অর্থাৎ এই ফ্রুটসটার নাম হচ্ছে নাটমেক ফ্রুটস এবং এটা হচ্ছে একটা মশলা জাতীয় ফল এবং এই ফলটাকে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব যে এই ফলের কিছু রিজিয়ন রয়েছে যে সাদা হ্যাঁ এই ফলের কিছু রিজিয়ন রয়েছে সাদা এই যে দিস রিজিয়ন ইজ সাদা এছাড়া এই ফলের কিছু রিজিয়ন আমরা দেখছি সাদা এছাড়া এই ফলের কিছু রিজিয়ন আমাদের হচ্ছে হচ্ছে কি হচ্ছে কিছু রিজন আমাদের হচ্ছে ডার্ক অর্থাৎ কিছু রিজন পেল এবং কিছু রিজিয়ন ডার্ক এইটাই আমরা জাস্ট এখন আপাতত জানি পরে আমরা নাট মেগ লিভারের সাথে এটার ক্লিনিক্যালি কোরিলেশন করব আচ্ছা আরেকটা ফিগার আমরা দেখে নিই ইন কেস অফ ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য আর্টারি সাপ্লাই ইন লিভার আমরা জানি লিভারে আমাদের হেপাটিক আর্টারির মাধ্যমে কী আসে অক্সিজেন রিস ব্লাড আসে আর আমাদের হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে আসে নিউট্রিয়েন্ট রিস ব্লাড এবং এই এইগুলো আলটিমেটলি হেপাটিক ভেইনের মাধ্যমে আমাদের ইনফিরিয়র ভেনাকেভা হয়ে রাইট হার্টে ড্রেইন করে সো দিস ইজ দ্য আর্টাইজ সাপ্লাই অফ হার্ট হ্যাঁ এরপরে আমরা যেটা আসবো এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে নাটমেক লিভার হ্যাঁ সো নাটমেক লিভারকে কেন লেখা বলা হয় এখন জাস্ট আমরা এইটুকু জানি যে আমাদের এখন জাস্ট আমরা এটুকু বলবো যে আমাদের এখানে যেটা আছে এখানে যেটা আছে এই ফিগারটা অর্থাৎ পেইল এবং ডার্ক এই রিজিয়নটা আমরা এখানেও দেখতে পাচ্ছি এর জন্য এটাকে নাটমেক লিভার বলা হয় পরবর্তীতে আমরা এটা নিয়ে একটু ডিটেলস পড়বো সো দিস ইজ দ্য অ্যানাদার ফিগার অফ নাট নাটমেক লিভার এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু এরিয়া আছে হোয়াইট এবং কিছু এরিয়া আছে ডার্ক অর্থাৎ ডার্ক এবং হোয়াইট এরিয়ার একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি সো দিস ইজ দ্য নাটমেক লিভার সো এখন আমরা আসি নাটমেক কি এই সম্পর্কে ডিটেলসে সো নাটমেক লিভার সো নাটমেক মিনস একটা জাই ফল বাংলাতে বললে যেটা হচ্ছে একটা মশলা জাতীয় ফল ওকে সো ইন ক্রনিক ভেনাস কনজেশন ইন লিভার আমরা যদি ওই লিভারের কাঠ সারফেসটাকে দেখি তো আমরা কি দেখব যে একটা ডার্ক রিজিয়ন দেখব এরপরে আমরা কি একটা পেল রিজিয়ন দেখব অর্থাৎ ওলটারিং ডার্ক এরিয়া অফ কনজেশন উইথ পেল এরিয়া অর্থাৎ কিছু আমরা সাদা এরিয়া দেখলাম যেটাকে আমরা বলছি পেল এরিয়া এবং কিছু ডার্ক এরিয়া অর্থাৎ ডার্ক মানে এটা হচ্ছে একটু রঙিন টাইপের এরিয়া আমরা দেখলাম ঠিক আছে এই ডার্ক এরিয়া এবং পেল এরিয়া এটা একটা গিভিং লিভার নাটমেগ অ্যাপিয়ারেন্স অর্থাৎ এটা আমাদের লিভারকে অ্যাপিয়ারেন্স দেয় নাটমেগ কারণ আমি নাটমেগের ফিগার আগে দেখিয়েছি এবং ওইটার ডার্ক এরিয়া আছে এবং পেল এরিয়া আছে এবং আমাদের ক্রোনিক ভেনাস কনজেশনে কী হয় লিভারেও ডার্ক এরিয়া এবং পেল এরিয়া হয় এই জন্য এই অ্যাপিয়ারেন্সটা যেহেতু লিভারে দেখা যায় এই জন্য এই লিভারটাকে আমরা বলি নাটমেগ লিভার ওকে সো এখন আমাদের হচ্ছে কোশ্চেন হচ্ছে যে কেন ডার্ক দেখা যাবে এবং কেন পেল এরিয়া দেখা যাবে সো একদম সামারি হচ্ছে অল্টারিং ডার্ক এরিয়া এবং পেল এরিয়া দিস ইজ নাটমেক রিভার দিস ইজ নাটমেক রিভার সো আমরা যদি প্রথমে আমাদের লিভার রয়েছে লিভারের যদি আমরা প্রথমে ই দেখি লিভারের যদি আমরা হিস্টোলজি দেখি লিভারটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ এবং লিভারের মাঝখানে কি থাকে মাঝখানে থাকে দিস ইজ দ্য সেন্ট্রাল ভেইন ঠিক আছে এবং এর চারকোনায় যেটা আছে এই যে এইগুলা এই চার কোনায় আমরা যেটা দেখতেছি তীর মেরে এইগুলো হচ্ছে কি পোর্টাল টায়ার্ড এখানে হেপাটি কার্টারি পোর্টাল ভেইন এবং বাইল ডাক্ট থাকে এবং এই যে মাঝখানের রিজিয়ন এই রিজনটা হচ্ছে কি আলটিমেটলি সেন্ট্রাল ভেইন ওকে সো এখন আমাদের কি হয় যে এই রিজিয়নকে আমরা বেশ কয়েকটা রিজিয়নে ভাগ করতেছি যেমন হচ্ছে একদম বাইরের যে রিজিয়ন এটাকে আমরা বলতেছি জোন ওয়ান এর চাইতে বাইরের রিজন জোন টু এবং একদম ইনার রিজন জোন থ্রি এই জোনগুলোকে আমরা কেন ভাগ করি কারণ যেহেতু আমাদের আর্টারি সাপ্লাই দেয় হচ্ছে কি যেটা যেইটা সব চাইতে কাছে ওইটাকে আমরা বলবো জোন ওয়ান যেটা আর্টারি থেকে একটু দূরে ওইটাকে জোন টু যেটা চাইতে দূরে অর্থাৎ কম অক্সিজেনেটেড ব্লাড পাই সেটাকে আমরা বলি জোন থ্রি ঠিক আছে এটা দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট এখন আমরা এখানে কি দেখি যে আমাদের আমাদের কি হয় যে রাইট হার্ট ফেইল হ্যাঁ এবং এটা যদি ক্রনিক হয় তো আমাদের ফুল বডিতে ইডেমা হবে কেন ফুল বডিতে ইডেমা হবে কারণ আমাদের রাইট সাইড অফ দ্য হার্ট আমাদের ফুল বডি থেকে ভেনাস ড্রেনেজ করে ফুল বডিতে যেহেতু হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে তাহলে আমাদের ফুল বডিতে ইডেমা হবে কিন্তু এটা মোস্টলি ইফেক্ট করবে লিভারে কারণ আমাদের রাইট সাইডের হার্টের সবচাইতে কাছের অর্গানটাই হচ্ছে লিভার তো লিভারে কীভাবে এফেক্ট করবে এখন যেহেতু আমাদের লিভারে হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনাকে বা কনজেস্টেড হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি আমাদের এখানে কি যে সেন্ট্রাল ভেইনটা কনজেস্টেড হয়ে যাবে এই সেন্ট্রাল ভেইনটা কনজেস্টেড হয়ে যাবে এবং ডাইলিটেশন হবে ডাইলিটেশন হবে এই জন্য আমরা দেখতে পেরেছি যে নর্মালি এত ছোট থাকে এবং পরবর্তীতে এটা এত বড় হয়ে যায় এই ডায়লিটেশন হলো ডায়লিটেশনের পাশাপাশি আমাদের কি হবে অর্থাৎ সেন্ট্রাল ভেইনটা কনজেস্টেড হবে এবং যেহেতু এটা ডাইলিটেশন হচ্ছে ডায়ালিটেশন হওয়ার কারণে এখানে আমাদের কি হবে আমাদের এখানে ডাইলিটেশন হয়ে এটা রাপচার হয়ে যাবে রাপচার হয়ে যে কি হবে সেন্ট্রাল হিমোরোজিক নেক্রোসিস অর্থাৎ এই রিজিয়নটা যেহেতু কয়েকটা ভেন রাপচার হয়ে যেতে পারে এজন্য এখানে হিমোরওজ হবে হিমোরোইজ হবে দিস ইজ অ্যানাদার কথা এবং এই হিমোরেজ যেহেতু হচ্ছে এর জন্য এই রিজিয়নটাকে আমরা পাবো ডার্ক এই রিজনটাকে আমরা পাবো ডার্ক যেহেতু হিমোটেজ হচ্ছে এই রিজনটাকে আমরা পাবো ডার্ক এবং এরপরে আমাদের যে পেরিফেরাল জোন আছে জোন টু জোন টুতে কী হবে যে এই এরিয়াতে এবং এই এরিয়াতে আমাদের যে জোন থ্রি আছে এই জোন থ্রিতে আমরা এখানে কি দেখব যে দিস ইজ দ্য জোন থ্রি ঠিক আছে এই এই যে জোন থ্রি জোন থ্রিতে আমরা সব চাইতে কম অক্সিজেন পাই কারণ এখানে যেহেতু পোর্টাল ভেঙ থেকে চাইতে পোটাল আটাই থেকে চাইতে দূরে হেপাটি কাটাই থেকে সরি সো এই রিজিওনে কি হবে ভেইনটা কনজেস্টেড হচ্ছে এবং কি হচ্ছে যেহেতু সবচেয়ে কম অক্সিজেন পাই এই রিজিওনের যে টিস্যুটা আছে এই এই যে এই টিস্যুগুলা এই টিস্যুগুলো কী হবে নেক্রোসিস হয়ে মারা যাবে কিন্তু আমাদের এখানে আমরা দেখতেছি যে যেহেতু হিমোরেজ হচ্ছে ওই নেক্রোসিস টিস্যুগুলোকে ডার্ক দেখাবে লাল দেখাবে হ্যাঁ যেহেতু হিমোরেজ হচ্ছে এই কারণে এই দূরের টিস্যুগুলো জোন টুতে যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলোতে কী হবে এই টিস্যুগুলো আমাদের নর্মালি কি করছে এই টিস্যুগুলো আমাদের নর্মালি অক্সিজেন কম পাচ্ছে কিন্তু আমাদের জোন থ্রিতে সবচেয়ে বেশি হাইপোক্জিয়া হচ্ছে এখানে সবচাইতে মোটামুটি কম হাইপোক্জিয়া হচ্ছে এবং এই মাইল্ড হাইপোক্জিয়ার কারণে আমাদের কি হচ্ছে মাইল্ড হাইপোক্জিয়ার কারণে আমাদের এখানে হচ্ছে ফ্যাটি চেঞ্জ এবং জোন ওয়ান যেহেতু হেপাটি কাটারি পাশে আসে এগুলোতে তেমন কোনো চেঞ্জ হয় না এগুলো হচ্ছে নর্মাল হেপাটোসাইট এবং এখানে যেহেতু আমাদের ফ্যাটি চেঞ্জ হচ্ছে ফ্যাটি চেঞ্জ হলে আমাদের এখানে কি হচ্ছে যে আমাদের যেহেতু ফ্যাটি চেঞ্জ হচ্ছে এই ফ্যাটি চেঞ্জটা কেন হয় কারণ জোন টুতে আমরা অক্সিজেন পাচ্ছে না অর্থাৎ মাইল্ড হাইপোক্জিয়া এখন যখন হাইপোকজিয়া হয় তখন আমাদের বডিতে অ্যারোবিক গ্লাইকোলাইসিস হতে পারে না তখন আমাদের কি হয় যে এই জোন টুতে আমাদের তখন শুরু হয় অ্যানেরোবিক গ্লাইকোলাইসিস এবং অ্যানেরোবিক গ্লাইকোলাইসিসের যেহেতু অক্সিজেন নেই তখন এখানে কি হয় আমাদের যে ফ্যাট আছে ফ্যাটের আমরা জানি ফ্যাটি অ্যাসিড কী হয় বিটা অক্সিডেশন হয় তখন বিটা অক্সিডেশন হতে পারে না ফ্যাট জমা হয় এবং এই রিজিয়নে কী হয় ফ্যাটি চেঞ্জ হয় যেটাকে আমরা বলি স্টে ইস্টিয়াতোসিস ঠিক আছে আর লিভারে হলে সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার অর্থাৎ এই সেলগুলোয় তখন ফ্যাটি লিভার হবে সো এখন যদি আমরা দেখি যে নাটমেক লিভার ইজ নাথিং বাট একটা অল্টারিং ডার্ক অ্যান্ড পেল এরিয়া নাটমেক লিভার ইজ নাথিং বাট অল্টারিং ডার্ক অ্যান্ড পেল এরিয়া এই যে ডার্ক এরিয়া এটা কেন ডার্ক হচ্ছে এবং এই ডার্ক এরিয়াটা কোনটা সেন্ট্রিলোবুলার এরিয়া অর্থাৎ যেখানে আমাদের সেন্ট্রাল ভেইনটা থাকতেছে এরপরে পেল এরিয়াটা কোনটা পেল এরিয়াটা হচ্ছে আমাদের সারাউন্ডিং এরিয়া এটা কনফিউ এটা কনফার্ম এখন আমরা ক্লিয়ার এখন হচ্ছে কেন ডার্ক হচ্ছে কারণ এখানে কনজেস্টেড ব্লাড অর্থাৎ ব্লাড অনেক বেশি এবং ওই ব্লাডটা হিমোরেজ হচ্ছে এই জন্য এই কালারটা কী হচ্ছে ডার্ক হচ্ছে আর আমাদের ডার্ক হচ্ছে এখন আমাদের হচ্ছে কি যে আমাদের এখন কেন সারাউন্ডিং এরিয়াটা হচ্ছে কেন পেল হচ্ছে সারাউন্ডিং এরিয়াতে আমাদের অক্সিজেন সাপ্লাই কম পাশাপাশি এখানে ফ্যাটি চেঞ্জ হচ্ছে এবং এই ফ্যাটি চেঞ্জ হওয়ার কারণেই মাইল্ড হাইফোকজিয়ার কারণে যেহেতু এটা হচ্ছে এটা কি হচ্ছে পেল হচ্ছে ঠিক আছে সো দিস ইজ দ্য থিংস অ্যাবাউট দ্য নাতমিক রিভার এখন আমরা যদি এটা সম্পর্কে আরেকটু দেখি যে মাইল্ড হাইফক আসে এই মাইল্ড হাইফক কারণে আমাদের কী হবে পেরিফিরাল যে জোন আছে পেরিফেরাল জোনে কী হবে ফ্যাটি চেঞ্জ হবে এবং দিস ইজ দ্য রিভার্সেবল চেঞ্জ আর সেভিয়ার হাইপোকজিয়া হবে সেন্ট্রাল জোনে এখানে নেক্রোসিস হবে ই রিভার্সেবল চেঞ্জ হবে এখন আমরা যদি আসি যে হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস অর্থাৎ মেকানিজম কীভাবে আমাদের এই নাটমিক লিভারটা হয় এটা যদি আমরা দেখতে চাই সো প্রথমে এটা দিস ইজ কোনিক রাইট হার্ট ফেলিয়ারের কারণে কোনিক ভেনাস কনজেশনের কারণে হবে এটা আমাদের ফুল বডিতেই ইডেমা হবে দিস ইজ দ্য ভেরি বেসিক মেকানিজম তবে মেইনলি অ্যাঙ্কেলে হবে কারণ এটা যেহেতু আমাদের সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট এবং পা থেকে ড্রেন হওয়াটা সবচেয়ে ইয়ে হচ্ছে কম এই জন্য মোর হাইড্রোস্টেটিক প্রেশারের কারণে ব্লাড ফ্লুইডটা মেইনলি অ্যাঙ্কেল ফুট লেগ এই জন্য লেগ ইডেমা বা অ্যাঙ্কেল ইডেমা হবে আর লেফট হার্ট ফেলরের ক্ষেত্রে আমাদের জেনারেল পালমোনারি ইডেমা হয় এবং পালমোনারি ইডেমা এটা আমরা হচ্ছে কোথায় পাই এটা হচ্ছে আমরা পাই হচ্ছে লাংসে যেহেতু জমা হয় এই জন্য এটা আমরা পাই বাইল্যাটারাল বেজাল বাইল্যাটারাল বেজাল ক্রিপিটেশন এই জন্য এই বাইল্যাটারাল বেজাল ক্রিপিটেশন দিস ইজ এ কার্ডিনাল সাইন অফ লেফট হার্ট ফেইলিয়র আর ইন কেস অফ রাইট হার্ট ফেলিয়র আমরা অ্যাঙ্কেল ইডেমা পাবো দিস ইজ ভেরি বেসিক ভেরি বেসিক কনসেপ্ট সো এখন যদি আমরা এখানে দেখি যে আমাদের এখানে ক্রনিক রাইট হার্ট ফেইলোর হয়েছে এবং রাইট হার্ট ফেলোর হলে আমাদের ইনফিলিয়র ভেনাকেবার থেকে আমাদের বডির যত ভেইন আছে এগুলো কনজেশন হয়ে যাবে কনজেশন হলে আলটিমেটলি কি হবে লিভার যেহেতু কাছে আছে লিভারটাও আমাদের লিভারের ভেইনটাও আমাদের কনজেশন হয়ে যাবে সেন্ট্রাল ভেইনটা কনজেশন হয়ে যাবে কনজেশন হলে সেন্ট্রাল হেপাটোসাইট সেন্ট্রাল হেপাটোসাইট যেহেতু নেক্রোসিস হচ্ছে এবং হিমোরাইস হচ্ছে এটা কালারটা ডার্ক হবে আর পেরিফিরাল হেপাটোসাইটটা পেল হবে হ্যাঁ এবং পেল হবে এটা যেহেতু ফেটি লিভারের কারণে এই ডার্ক আর পেল এরিয়া এই ডার্ক আর পেল এরিয়া এটাকেই আমরা হচ্ছে বলতেছি নাটমেক লিভার তো আমি যদি আবার একটু ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাভেন সো দিস ইজ দ্য নাটমেক লিভার নাটমেক লিভারে আমরা দেখতেছি যে এই যে আমাদের মাঝখানে মাঝখানে সাদা রিজন আছে আবার এই যে আমাদের মাঝখানে মাঝখানে রেড রিজন আছে ঠিক আছে তো এই সাদা এবং যে রেড রিজন আছে এই সাদা এবং রেড রিজন এইগুলোর কারণেই আমাদের কি হচ্ছে একটা অল্টারিং ডার্ক অ্যান্ড পেল এরিয়া সো এই অল্টারিং ডার্ক অ্যান্ড পেল এরিয়া যেটা আমরা সেম কোন কেসে দেখতেছি সেম কেস আমরা দেখতেছি যে এইখানে আমরা দেখতেছি যে সেম কেস যদি আমরা দেখি তো এই যে আমরা একটা সাদা এরিয়া দেখতেছি পেল এরিয়া এবং আমরা হচ্ছে আরেকটা কি দেখতেছি ডার্ক এরিয়া দেখতেছি ঠিক আছে এই যে দিস ইজ দ্য ডার্ক এরিয়া সো ই অল্টারিং ডার্ক অ্যান্ড পেল এরিয়া দিস ইজ কল্ড নাট মাই লিভার সো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার ফার্ডার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা প্লিজ কমেন্ট করবেন থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল